নমস্কার বন্ধুরা, কলকাতায় প্রথম শীতের টুর্নামেন্ট শুরু হচ্ছে। তো প্রথম যে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে তার সেই ক্লাবটার নাম হচ্ছে সাউথ ক্যালকাটা পিজন ক্লাব। তো সেই টুর্নামেন্টের একজন পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন সোমনাথ হালদার দাদা। তো সবাই আপনারা চেন দাদাকে। তো বেসিক্যালি উনি কালকে ম্যাচ আছে, আমি আজকে রাত্রে এখন 9:30 সময় আমি দাদার বাড়িতে আছি। তো বেসিক্যালি কালকে যে ম্যাচটা 31 পায়রা টুর্নামেন্ট, তো টুর্নামেন্ট সম্পর্কে দাদা আপনাদেরকে কিছু কথা বলুন। টুর্নামেন্টের ব্যাপারে আপনারা সবই জানেন, প্রথম আমাদের এই এখন এই 31 পায়রা যে খেলা হচ্ছে সবচেয়ে বড় বাংলার, আমাদের এই প্রথম আমরা সাউথ কলকাতা থেকে এটাকে আরম্ভ করেছি 31 পায়রা। আজ পর্যন্ত আমাদের বেঙ্গলে মনে হয় এরকম টুর্নামেন্ট হয়নি। এই টুর্নামেন্টের প্রত্যেকটা মানুষ পাশে আছেই বলেই কিন্তু আমরা এই খেলাটাকে করতে পারছি। আগে এবারে 11 জন হয়েছিল, এবারে 12 জন হয়েছে, তা আস্তে আস্তে বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। আপনারা যদি আমাদের পাশে থাকেন তো মনে হয় আরও ভালো কিছু, বেটার কিছু হবে। আর নতুন নতুন খেলার আমরা ভাবনা চিন্তা করছি, প্রত্যেকটা স্টেট যেরকম নতুন নতুন খেলা করার চেষ্টা করছে আমরাও করব। তো আপনারা পাশে থাকলে ডেফিনেটলি খুব ভালো জিনিস হবে। যাক, কালকের বড় একটা ম্যাচ, আমি একটা পার্টিসিপেট, আমি চেষ্টা করব বেস্টটা দেওয়ার। এবার সব কিছু ওদেরই হাতে, আমাদের ছাড়ার কাজ আমরা ছেড়ে দিচ্ছি, বাদ বাকি যা করা ওরা করে আসবে। সামনে আপনারা জানেন মনে হয় যে ওয়েদারটা কেমন গেছে, এই জন্য সবারই একটু প্রবলেম হয়েছে, আমার বলে নয় সবারই প্রবলেম হয়েছে। তার মধ্যেও সবাই যে নাম দিয়ে খেলছে তাদেরকে হ্যাটস অফ, যে ওরা নাম দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমি হ্যাটস অফ জানাচ্ছি। আপনাদের পায়রা ভালো উড়ুক, এইটি আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করছি। তো দাদাকে আমি একটা প্রসঙ্গ জানাতে, সব সমস্ত 12 জন পার্টিসিপেন্ট তারা কি সমস্ত কলকাতার নাকি না বাইরে? সব কলকাতা, আমাদের হাওড়ার আছে, আচ্ছা আচ্ছা, কিছু দমদমের আছে, আচ্ছা, কিছু লেক টাউনের আছে, মানে নিউ টাউনের আছে, আমাদের বেহালার আছে, এমনি নিয়ে মোটামুটি পার্টিসিপেন্ট। আপনি ছাড়া দাদা আরো দু একজনের নাম বলতে পারেন পার্টিসিপেন্ট? যেমন আমাদের এখানে মিঠুন পালিত খেলছে, আচ্ছা, উনি কোথা কোথায় থাকে? বেহালাতেই থাকে, বেহালা, আচ্ছা। বেহালারগুলো আগে বলছি, রাজু প্রধান আছে, রাজু প্রধান, তারপরে আপনার খেলছেন আনন্দ দাস খেলছেন, আচ্ছা, পরেশবাবু খেলছেন, এই পাঁচটা হচ্ছে বেহালা থেকে, বেহালা। আর হাওড়া থেকে খেলছেন আপনার লতিফউদ্দিন বাবু, তারপরে ঝুলবিকার ভাই হাওড়া আন্দোলন, বিশ্বজিৎ তা খেলছেন, তারপর আপনি চলে আসুন দমদমে খেলছেন বাপ্পা দাস খেলছেন, বাপ্পা দাস, এইদিকে চলে আসুন নিউটনে খেলছেন উল্লাস মণ্ডল, সবাই চেনেন দাদাকে অবশ্যই বলার। আর গড়িয়া থেকে আপনার খেলছেন সঞ্জীব দা খেলছেন, সেই কটা পার্টিসিপেন্ট নিয়ে আমরা খেলছি। তো আমি কাল আজকে বলে রাখি আপনাদেরকে যে আমি কালকে সকালবেলা থেকেই আপনাদেরকে পায়রা ছাড়া থেকে শুরু করে আমি লাইভে থাকবো, এবং আপনার লাইভ ভিডিওটা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে রয়েস পিজনে অবশ্যই, এবং শুরু থেকে একদম শেষ অবধি পাড়ার 1 ঘন্টা অন্তর অন্তর আমি আপডেট দিতে থাকবো। প্লিজ আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং সবাইকে রিকোয়েস্ট করছি সোমনাথ, স্পেশালি সোমনাথ দা এবং 12 জন যে পার্টিসিপেন্ট আছে তাদের জন্য প্রার্থনা করবেন। তো ধন্যবাদ সবাইকে। সোমনাথ দার বাড়ির পায়রা ছাড়ার আগে দাদা পাড়াদেরকে জল খাওয়াচ্ছেন। তো দাদা আছেন, হ্যালো বলে দিন। হাই, এখন তাদের জল খাওয়াচ্ছে দাদা। সব ফাইটাররা বসে আছে ওড়ার জন্য, তাই দাদা? দরকার নেই,
তো জাজ ভাই এসছেন, জাজ ভাইয়ের নাম দেখে মিজান, মিজান তো পায়রাগুলোতে মোহর লাগাচ্ছে, স্ট্যাম্প যেটাকে বলে। দেখুন একটু আগে মাদিদের প্রত্যেকটা মাদিকে ধরে 13টা মাদি তো দাদা, হ্যাঁ 13টা মাদিকে স্ট্যাম্প লাগানো হয়েছে এবং এখন নরগুলোকে স্ট্যাম্প লাগানো হচ্ছে। কটা বাজে শুনছি? বাজে কটা ভাই 5:20। কোমরগুনি সাদা বলছো? হ্যাঁ ওই জন্য তো কোমরে দিতে সুবিধা। ওই একটা পালিয়ে গেল। লফটের বাজে ডিস্টার্ব করেনি না, এবার বাজ নিতে পারে না, নিতে পারে। এই মুহূর্তে 7টা বাজে, তো পায়রার চাল দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মুহূর্তে পায়রার চাল আপনারা দেখতে পাচ্ছেন, পায়রা আসছে এবং লং লং চলে যাচ্ছে। দাদা তো আবার সেই চলে গেল দূরে। দাদা আপনি যদি একটু বলতে পারেন। তো দাদাকে প্রথম প্রশ্নটা করবো, দাদা পায়রা সমান্তর পায়রা এই মুহূর্তে কটা বাজে? আপনি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন 7টা বাজে। 7টা বাজে পায়রার চাল কীরকম আছে একটু বলতে বলতে পারেন? পায়রার চাল তো খুব সুন্দর আছে, একসাথে প্যাক হয়ে সব লম্বা লম্বা যাচ্ছে। আপনার দেখতে পাচ্ছেন সব পায়রাগুলো দেখতে পাচ্ছেন? দাদা উনি তোমায় ডাকছিল। সব পায়রা কি সোজা সোজা দৌড়চ্ছে নাকি? হ্যাঁ সোজা যাচ্ছে। আর চালটা কিরকম একটু বলে দিন। খুব সুন্দর চাল। ঠিক আছে, ব্যাগটা আছে যেটা ভিজিয়েছিস, ব্যাগের মধ্যে আছে। আমি বলে দিচ্ছি কোন কোন পায়রা লিখে নিই। তো সোমনাথের পায়রা এই চলছে, দেখুন এখন 11টা বাজে, সোমনাথের পায়রা চলছে এখনো। যারা জানে আমি টুকটাক বলে দিচ্ছি, যারা জানে না চারদিকে লোক লাগিয়ে দেবো। দেখুন পায়রা চলছে এখনো, 11টা আপডেট টাইম দেখুন, 11টা বাজে, 11:05। সোমনাথ পাড়া ওই চলে গেল, ওই সোজা চলে যাচ্ছে, দেখুন ওই সোজা চলে যাচ্ছে পায়রা। ঠিক আছে, আবার 12টায় আপডেট দেবো আমি।
সোমনাথদার বাড়ির পায়রার কন্ডিশনস আমি দেখাচ্ছি। এখন বাজে আড়াইটা বাজে, দেখুন আপনারা আড়াইটা বাজে, তো আড়াইটায় পায়রার কন্ডিশনস দেখুন আপনারা দেখাচ্ছি সবাইকে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সোমনাথের বাড়িতে এখন আমি আছি। এই মুহূর্তে বাজে, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে, 4:05 বাজে। আর এই মুহূর্তে সোমনাথের পায়রার কন্ডিশনস আমি দেখাচ্ছি। পায়রা খুবই ভালো উঠছে, পায়রা অনেক দূরে দূরে লং লং টানছে। আমি পায়রাগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পায়রা চলছে এখনও, দাদার সোমনাথের পায়রা এখনও চলছে। কত পিক আপে যাচ্ছে দেখুন, কত পায়রা একসাথে, ওই সেই চলে গেল পায়রা, দেখতে পাচ্ছেন আপনারা, একদম স্ট্রেট করে মেরে দিল, স্ট্রেট বেরিয়ে চলে গেল। দেখুন দেখুন পায়রা আসছে, এবার স্ট্রেট করে দেখুন কেমন পায়রা আসছে, কত সুন্দর চাল দেখুন পায়রার, স্ট্রেট বেরিয়ে গেল পায়রা একদম সোজা করে পুরো। 4:10 বাজে এই মুহূর্তে পায়রা একদম সোজা বেরিয়ে চলে গেল পিক আপে, একদম গতিবেগের সাথে সূর্যের দিকে, সূর্যের দিকে একদম সোজা ঢুকে গেল। দেখুন কত দূর। সোমনাথের পায়রা এখনও উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন সোমনাথের লফটের লাইট জ্বালানো হয়েছে সবে। 5:00 বাজে কটা বাজে একটু দেখান, 5:00 বাজে যা এই পায়রা চলছে, দেখুন এই যে পায়রা চলছে, দেখুন পায়রা চলছে ঠিক 5:00। কটা বাজে একটু, কটা বাজে টাইমটা একটু দেখিয়ে দিন, একটু টাইমটা একটু দেখিয়ে দিচ্ছে জাজ, দেখুন আপনারা টাইমটা দেখুন আপনারা কটা বাজে, সেকেন্ডের ফ্যাক্টর আছে একদম একদম। তো পায়রার মোশনটা, পায়রা এইমাত্র ছিল সামনে, পায়রা এখন একটু অনেক দূরে লম্বা চলেছে। পায়রা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, অনেকটা ডিস্টেন্সে বেরিয়েছে, আবার আসবে হয়তো পায়রা। পায়রা দেখুন আবার চলছে, দেখুন পায়রা এসছে, কীরকম চলছে দেখুন, রাইটের সামনে রিং করছে, সামনে সামনে রিং করছে, দেখুন সামনে রিং করছে, দেখুন পায়রা পায়রা চলছে, দেখুন দেখুন পায়রা চলছে, দেখুন সোমনাথার পায়রা দেখুন উঠছে এখনও, দেখুন পায়রাগুলো রিং করছে, দেখুন বাড়ির সামনে পায়রাগুলো রিং করছে বাড়ির সামনে, দেখুন এখন বাজে 5:20 হতে চলছে, প্রায় 5:15 উপরে চলে গেছে পায়রা, পায়রা কন্ডিশনস দেখুন আপনারা। আবার দেখুন আপনার সামনে একটা রেকর্ডিং দিচ্ছি আমি সোমনাথার, দেখুন পায়রা বাড়িটাও পায়রা বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন দাদার পায়রা এখন বাড়ির সামনেই রিং করছে, পুরো পুরো রিং করছে, দেখুন পায়রা আমার শর্ট ভিডিও নিয়ে এসেছি আমি, আপনারা দেখুন 5:20 এখনই ফোন করছে, দেখুন পায়রা রিং করছে, দেখুন পায়রা কন্ডিশনস, দেখুন পায়রা কন্ডিশনস, দেখুন এই মুহূর্তে বাজে হচ্ছে আমার ঘড়িতে 5:20 দেখি দেখুন 5:20 বাজে, দেখুন আমার 5:20 বাজে, 5:20 পায়ের পজিশন দেখুন কতটা,
এটা দেখা যাচ্ছে তো তুই এটা হ্যাঁ একটা অ্যাপ আছে পাওয়ার ডাইরেক্টর বলে একটা অ্যাপ আছে অ্যাপে মারবি কিচ্ছু দিতে হবে না আমি বলছি তো কীভাবে দিবি পাওয়ার ডাইরেক্টর অ্যাপে মারবি ঠিক আছে পুরো একদম কমে যাবে রেজলিউশনস মানে এমবি কমে যাবে যদি 500 MB হয় পাওয়ার ডাইরেক্টর করলে 50 MB চলে আসবে তো ঠিক আছে তো সোমনাথদার পায়রার এখন কন্ডিশনস দেখুন একদম সামনে এসে ঠিক আছে ঠিক আছে আসতে পায়রা বসে যাবে বুঝলে কোনো পায়রা বসে যাবে সব পায়রা বসবে না তো সোমনাথদার পায়রাগুলো দেখুন এখন বাড়ির সামনে এসে গেছে প্রায় একদমই সামনে আছে হ্যাঁ খুব সেন্সিটিভ মুমেন্টে আছে পায়রাগুলো পায়রাগুলো উঠছে উপর দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে এই মুমেন্টে ওই টাইমটা টাইম পাঁচটা বত্রিশ টাইম তো দেখুন সমস্ত পায়রাই রয়েছে এখনো পর্যন্ত হ্যালো দেখতে পাচ্ছেন সমস্ত পায়রা নিচে এবং স্পিডে আছে অনেক সোমনাথের পায়রা এখন পায়রা নেটের উপরেই রয়েছে স্পিডে আছে 5:32 33 হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভিডিও তো দেখা যাচ্ছে জানা যাচ্ছে আজকে খুব আনন্দের বিষয় যে প্রথম সাউথ মানে শীতের প্রথম উড়ান সাউথ ক্যালকাটা ভিজন ক্লাব অর্গানাইজ করেছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ হালদারদা একটু আসবেন সোমনাথ হালদারদা চ্যাম্পিয়ন হয়েছেন যে বরাবরের মতোই তো সোমনাথদা কেমন লাগছে আপনার আমার ভালো লাগছে এখানে সবাই এসেছে সবাই সহযোগিতাতেই ভালো হয়েছে আফতাব ভাই একদম সামনে ফ্রন্টেই আছে আচ্ছা আফতাব ভাইও সামনে আছেন এবং আফতাব ভাই আপনি কি একটা দেবেন বলছিলেন একটা গিফট তো আফতাব ভাই একটা বলেছিলেন যেটা বাদ মে দিখাইয়ে পহলে এটা চিজ দিখা রহে দেখ লিজিয়ে আচ্ছা জো জো কলকাতা মে জো নাম হোতা হ্যায় ও বেঙ্গল টাইগার কা জো অ্যাওয়ার্ড হ্যায় আর হর সাল হাম লোগ দিয়া থা ইস সাল ভি দে রহে আপকো পহলে দিখা দে রহে কি আপ গৌর সে দেখ লিজিয়ে ঠিক হ্যায় সোমনাথ হালদার বেঙ্গল টাইগার সোমনাথ বেঙ্গল টাইগার বহুত মুশকিল সে লাইয়া আর ইহা সে নেই বহুত দিন সে আরমান থা কুছ দেনে কা হামদে বোলা কুছ ছোটা মোটা চিজ হ্যায় মেরা সামনে মে মগর অনমোল বহুত হ্যায় সোমনাথ দা কা লিয়ে মেরা লিয়ে অনমোল হ্যায় জো সোমনাথ দা কা এসা জিতন জিততা ওকে চলো থ্যাংক ইউ সবাই ঠিক আছে একটু পড়িয়ে দিন দাদা আরে দাদা একটু পড়িয়ে দিন অবশ্যই छोटा कलर के पहन लीजिएगा अभी तक ठीक रहा है जोड़े हाथ ताली सबाई जोड़े हाथ ताली तो আজকে প্রচণ্ড ভালো লেগেছে আমি সারাদিন আজকে ছিলাম সবাই এখানে প্রেজেন্ট রয়েছে এত মজা হয়েছে মানে পায়রা এত সুন্দর উড়েছে সোমনাথদাকে ওই জন্য খুব ধন্যবাদ তো আজকে আমরা আমি বাড়ি যাচ্ছি ভিডিও স্টপ করছি আমি আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনার সাথে উপস্থিত হবো ধন্যবাদ সবাইকে